হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে ব্ল্যাক অ্যাডাম মুভির সেব্বাকের অরিজিনের এবং সেব্বাকের পাওয়ার অ্যাবিলিটি এবং সেব্বাক কতটা পাওয়ারফুল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। ডিসিতে সেব্বাক আসলে দুইজন, একজন হলো টিমোটে কার্নেজ এবং আরেকজন হলো ইসমাইল গ্রেগর। টিমোটে কার্নেজ এবং ইসমাইল গ্রেগর তারা দুইজনের সেব্বাক একজন আরেকজনের সাথে ডাইরেক্ট কানেক্টেড। ডিস এক্সটেন্ড ইউনিভার্স এটা কিরকম দেখা সেটা তো ব্ল্যাক অ্যাডাম মুভি দিয়ে দেখা যাবে, কিন্তু আমি আজকের এই ভিডিওতে নিউ আর্থের দুই সেব্বাককে নিয়ে আলোচনা করবো। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, সেব্যাক মূলত ক্যাপ্টেন মার্ভেল জুনিয়র মানে ফ্রেডি ফ্রিম্যানের ভিলেন এবং সাথে শেজামেরও বা ক্যাপ্টেন মার্ভেলের ভিলেন। সেব্যাকের অরিজিনটা শুরু হয় টিমোটে কার্নেজ দিয়ে। টিমোটে কার্নেজ হলো ফ্রেডি ফ্রিম্যান মানে ক্যাপ্টেন মার্ভেল জুনিয়রের ফস্টার ব্রাদার। ফ্রেডির মা বাবা টিমোটিকে নিয়ে গিয়েছিল, কিন্তু একটি দুর্ঘটনায় তার মা বাবা মারা গেলে টিমোটে কার্নেজকে অন্য পরিবারের সাথে থাকতে পাঠানো হয়েছিল। টিমোটি নিজেকে একজন অপমানজনক পালিত বাড়ি থেকে অন্য জায়গায় দেখতে পায়। মানে টিমোটে কার্নেজকে যে পরিবার তার দায়িত্ব গ্রহণ করেছিল তারা ছিল খারাপ, এবং ফ্রেডি ফ্রিম্যানকে যারা পালক হিসেবে নিয়েছিল তারা আসলে সবাই খুব ভালো ছিল। আর এটা টিমোটে কার্নেজ দেখে ফ্রেডি ফ্রিম্যানকে খুব ঘৃণা করে এবং তার উপর বিরক্ত হতে শুরু করে। তো একদিন ডক্টর শিবানা ক্যাপ্টেন মার্ভেলকে মানে শেজামকে হত্যা করার উপায় খুঁজে বের করার চেষ্টা করে, এবং সে সবশেষে একটা প্ল্যান করে যে সে টিমোটে কার্নেজকে কিডন্যাপ করবে, এবং সে টিমোটে কার্নেজকে কিডন্যাপ করে তাকে বাগদানের টেম্পলে নিয়ে যায়, এবং বাগদানের টেম্পলে নিয়ে যাওয়ার পরে টিমোটে কার্নেজকে সেবাকে রূপান্তরিত করে ফেলে। আর সেবাক মূলত ডেভেল বা ডিমন। মার্ভেলে যেমন মেফিস্টো রয়েছে ঠিক তেমনি ডিসিতে হলো সেবাক, আর সেবাকেই হলো শেজামের বিপরীত। বিলি ব্যাটসন যেমন শেজাম বলে ডাক দিলে সে শেজামে রূপান্তরিত হয়, ঠিক তেমনি টিমোটে কার্নেজ সেবাক বলে ডাক দিলে সেবাকে রূপান্তরিত হয়। সেবাক মূলত 6টি ডিমন বিংদের কাছ থেকে ক্ষমতা পেয়েছে। একজন হলো শয়তান, দ্বিতীয় জন হলো আইম, এরপর হলো বেলিয়াল, এবং এরপর হলো বেলজেবুব, এসমোডিয়াস, এবং সবশেষে হলো ক্রেটিস। আর এটাই হলো সেবাকের ফুল ফর্ম মিনিং। তো এর পরের সেবাক হলো ইসমাইল গ্রেগর। ইসমাইল গ্রেগরের সেবাকটা আসলে টিমোটে কার্নেজের সেবাকের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। ইসমাইল গ্রেগর ছিলেন একজন রাশিয়ান অধিবাসী, এবং সে সবসময় অলৌকিক শক্তির অনুসন্ধান করত এবং ক্ষমতা পাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকত। তিনি টিমোটে কার্নেজকে একটি আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রতারণা করেছিলেন, এবং ইসমাইল গ্রেগরি টিমোটে কার্নেজের পাওয়ারটা তার মাঝে স্থানান্তরিত করে ফিরিয়েছিল, এবং পরে সে হয়েছিল দ্বিতীয় সেব্যাক। মানে ইসমাইল গ্রেগর টিমোটে কার্নেজকে একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, এবং ইসমাইল গ্রেগরি টিমোটে কার্নেজের সাথে প্রতারণা করে তার পাওয়ারটা নিয়েছে, এবং টিমোটে কার্নেজের চ্যাপ্টারটা এখানে সমাপ্ত করে দিয়েছে। আর অবশ্যই ইসমাইল গ্রেগর হয়ে উঠেছিল দ্বিতীয় সেব্যাক। আর ব্ল্যাক অ্যাডাম মুভিতে আমরা যে সেব্যাককে দেখতে পাবো সেটা হলো ইসমাইল গ্রেগরের সেব্যাক। এখন আসা যাক সেব্যাকের পাওয়ার্স এবং অ্যাবিলিটিস নিয়ে। সেব্যাক মূলত একজন ডেভিল বা ডিমন। একজন ডেভিল বা ডিমন সে সবসময় তার হেলে পাওয়ারফুল হয়ে থাকে। যেমন মার্ভেলের মেফিস্টোকে হেলে হারানো অসম্ভব, লুসিফারকে হেলে হারানো অসম্ভব, কিন্তু ডিসি কমিক্সে সেব্যাক যে হেলে কতটা পাওয়ারফুল এমনটা প্রকাশ করেনি। তবে সে আর্থে থেকেই কতটা পাওয়ারফুল সেটা দেখে গিয়েছে। সে একাই সুপারম্যান, ব্যাটম্যান, শেজাম তাদের বিরুদ্ধে ডেঞ্জারাস হয়ে গিয়েছিল। সেবাকের মাঝে উপস্থিত রয়েছে ফায়ার, সে ফায়ার ম্যানিপুলেট করতে পারে, সে হাত দিয়ে ফায়ার বের করতে পারে, সেবাক মুখ দিয়েও ফায়ার বের করতে পারে, সেবাক ফায়ার ক্রিয়েট করতে পারে। সেবাকের মাঝে হিলিংয়ের পাওয়ারটা রয়েছে। সেবাক খুব মারাত্মকভাবে ঘায়েল হয়ে গেলে সে খুব তাড়াতাড়ি নিজেকে হিল করে নিতে পারে। এছাড়া সেবাকের মাঝে উপস্থিত রয়েছে সুপার হিউম্যান এজিলিটি, সুপার হিউম্যান স্পিড, সুপার হিউম্যান রিফ্লেক্সেস, সুপার হিউম্যান স্ট্রেংথ, ফ্লাইট ইত্যাদি। তাছাড়া সেব্যাক যে সয় ডেভিল বা ডিমনদের কাছ থেকে পাওয়ার পায়, সেই সয় ডেভিল বা ডিমন তাদের পাওয়ার বিভিন্ন রকম। যেমন শয়তানের কাছ থেকে সুপার স্ট্রেংথ, হাইমের কাছ থেকে অবিনাশী বডি, বেলিয়ালের কাছ থেকে ইভেল উইজডম মানে দুষ্ট জ্ঞান, বিল জেবুবের কাছ থেকে ইভেল কার্নেজ, এবং ক্রেটিসের কাছ থেকে ফ্লাইট করার বা ফ্লাইং করার ক্ষমতা। এই এত সমস্ত ক্ষমতার কারণে সে ব্ল্যাক অ্যাডামকে খুব বড়ভাবে টক্কর দিতে পারবে। এবং আমি এইটুকু বলতে চাই যে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের যে ডুমসডে ভিলেনটা ছিল তার লেভেলের আর একটা লাইভ অ্যাকশনের ভিলেন আসতে যাচ্ছে, এবং তার নাম হলো সেব্যাক। ডার্কসাইডকে কিন্তু আমি লিস্টে নিইনি, কারণ
ডিসি এক্সটেন্ড ইউনিভার্সে ডার্ক সাইডকে এখনো লাইভ অ্যাকশনে ফাইট করতে দেখা যায়নি। জ্যাক স্নাইডার জাস্টিস লিগে তাকে মাত্র ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে। সুপারম্যান শাজাম দ্য রিটার্ন অফ ব্ল্যাক অ্যাডাম এই অ্যানিমেটেড মুভিটা দেখলে বোঝা যায় যে ব্ল্যাক অ্যাডাম কতটা পাওয়ারফুল। ব্ল্যাক অ্যাডাম এখানে সুপারম্যান আর শাজাম তাদের দুইজনকে একাই পিটিয়েছিল, আর এই জায়গায় ব্ল্যাক অ্যাডামের ভিলেন হতে যাচ্ছে সেবাক। তো আপনারা আশা করি বুঝেছেন যে সেবাক আসলে কতটা পাওয়ারফুল। ব্ল্যাক অ্যাডামের পাওয়ারের বিপরীত পাওয়ারটা হলো সেবাকের, অর্থাৎ ব্ল্যাক অ্যাডামের পাওয়ার যদি বিশুদ্ধ হয় সে জায়গায় সেবাকের পাওয়ার হলো অবিশুদ্ধ। ব্ল্যাক অ্যাডামের পাওয়ার যদি ইলেকট্রিক হয় সে জায়গায় সেবাকের পাওয়ার হলো ফায়ার, তাই সেবাক অনেক বেশি পাওয়ারফুল ব্ল্যাক অ্যাডামের চেয়ে। তো যাই হোক, এখন দেখার বসে ডিসি এক্সটেন্ড ইউনিভার্সে সেবাককে কিরকম দেখায় এবং সেবাক ভার্সেস ব্ল্যাক অ্যাডামের ফাইটটা আসলে কতটুকু আমাদেরকে বিনোদন বা উপভোগ করতে দেয় সেটা এখন অক্টোবর মাসেই দেখা যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও, যে ভিডিওতে আমি দেখিয়েছি যে সেবাকের অরিজিন, সেবাকের পাওয়ার এবং এবিলিটি এবং সেবাক কতটা পাওয়ারফুল সে সম্পর্কে আলোচনা করেছি। পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।